আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গরুর মাংস হচ্ছে আমাদের বাঙালির সবচেয়ে পছন্দের খাবার আর সেটা যদি আলু দিয়ে হয় সিম্পল কিন্তু অনেক মজার একটা ডিশ হয় আজকে আমি দেখাবো গরুর মাংস কিভাবে খুব মজা করে রান্না করা যায় এটা আমার মায়ের রেসিপি তো এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি এর সাথে এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল স্পুন হচ্ছে রসুন বাটা দেড় টেবিল স্পুন আদা বাটা এক টি স্পুন হচ্ছে হলুদ গুঁড়ো আর এক টেবুল স্পুন হচ্ছে মরিচ গুঁড়ো ঝালটা আপনারা কম বেশি করতে পারেন তো গরুর মাংস একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে হাফ স্পুন করে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপর এর মধ্যে আমি যেখানে গরম মশলাগুলো সেপারেট করে রেখেছি এই মশলাটা আমি দিব হচ্ছে ভাজার সময় আর বাকিটা আমি এখনই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এরপর আমি এটাকে হাত দিয়েই মেরিনেট করে নিব মাংস হাত দিয়ে মেরিনেট করলেই সবচেয়ে বেশি ভালো ইফেক্ট পাওয়া যায় ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিব এবারে আমি এর মধ্যে তেল দিব তেলটা পরে দিলে মশলাটা ভালোভাবে কোট হয় মাংসের সাথে তেলটা আগে দিয়ে দিলে মশলাটা কিন্তু মাংসের গায়ে ভালোভাবে লাগে না এখানে আমি কোয়াটার কাপ মতো তেল দিয়ে নিয়েছি আমার মাখা শেষ এবারে আমি মাংসটাকে প্রেশার কুকারে ভালো করে বিছিয়ে নিচ্ছি একদম সমান করে বিছিয়ে নিচ্ছি আমি তো এটা নাড়াচাড়া করার সুযোগ পাবো না তারপর আমি হাতটা ধুয়ে হাত ধোয়া পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি পানি আমি দিবো না মাংস থেকে তো পানি বের হবে এটা মেরিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নেই এখনই আমি এটা চুলায় বসিয়ে দিব পঁচিশ মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিব পঁচিশ মিনিট পর কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে মাংসটা এই যে দেখতে পাচ্ছেন যে খুবই সফট হয়ে গেছে এরপরে চুলায় একটা প্যান গরম করে এতে আমি তেল দিয়ে দিচ্ছি টু টেবুল স্পুন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি যে গরম মশলাগুলো রেখেছিলাম গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি মশলাগুলোতে ফোড়ন উঠলে সুন্দর একটা স্মেল বের হলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। তার আগে একটু মেথি দিয়ে দিচ্ছি মেথির একটা সুন্দর স্মেল বের হয় মেথিটা পরেও দেওয়া যায় তো মেথিটা দেওয়ার পর খুব বেশি দেরি করা যাবে না মেথিটা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে তারপর পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে মাংস দিয়ে মাংসটাকে ভেজে নিব পেঁয়াজটা হয়ে গেছে মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ আমি ভাজবো মাংসটা যখন মন মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ টি স্পুন টালা জিরের গুঁড়ো দিয়ে দিব টালা জিরের গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটা ভাজবো ভাজা হয়ে গেছে এবারে মাংসটা আমি আরেকটা পাতিলে তুলে রাখবো তেলটা থেকে যাবে এই তেলের মধ্যে আমি আবার আলুটাকে ভাজবো এখানে হাফ কেজির মতো আলু আছে আলুটাকে আমি এভাবে চার পিস করে কেটে নিয়েছি তারপরে মাংসের যে ঝোলটা প্রেসার কুকারে ছিল ওই ঝোলটার মধ্যে আলুগুলোকে দিয়ে আমি একটা সিটি দিয়ে নিব একটা সিটি বাজার আগেই তুলে নিলে ভালো হয় নয়তো বেশি সিদ্ধ হয়ে যাবে ভাজা যাবে না তারপর মাংস ভাজার যে তেলটা বাকি ছিল ওই তেলটার মধ্যে দিয়ে আলুগুলো আমি ভেজে নিব লাল লাল করে ভেজে নিব পছন্দ মতো কালার হলে আমি তুলে নিব সেই পাতিলে এবার প্রেসার কুকারে আমি দুই দেড় কাপের মতো পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব প্রেসার কুকারের ঝোলটা আগে পাতিলে ঢেলে তারপর পানিটা ফুটিয়ে নিয়ে ওই পানিটা তারপর মাংস আর আলু যেখান যে পাতিলে ঢেলেছিলাম সেই পাতিলে ঢেলে দিব ঢেলে ভালো করে আলু মাংস মিক্স করে ফুটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আমার পছন্দ মতো কনসিস্টেন্সি আসছে ঝোলটাতে খুব বেশি আমি ঝোল কমাবো না কারণ আলু ঝোল টেনে নিবে মাংসটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোল আরও কমে যাবে তো এখন আমি সার্ভ করব তো এই মাংসটা কিন্তু অনেক মজার আপনারা অবশ্যই ট্রাই করবেন একটু ডিফারেন্ট আপনারা চাইলে মেথিটা স্কিপ করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ